নমস্কার বন্ধুরা, তোমরা শুনছিলে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারী কহিল, কাকী, তোমার যদি মত না থাকে তাহা হইলে কোনো কথাই নেই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকীর বঞ্জির সঙ্গে আমার বিবাহ স্থির হইয়া গেছে। আত্মীয় স্ত্রী লোক কেহ কাছে নাই, কাজেই লজ্জার মাথা খাইয়া নিজেই খবরটা দিতে হল। রাজলক্ষ্মী, বলিস কি বিহারী, বড় খুশি হইলাম, মেয়েটি লক্ষ্মী মেয়ে, তোর উপযুক্ত, এ মেয়ে কিছুতেই হাতছাড়া করিস না। বিহারী, হাতছাড়া কেন হইবে, মহিন্দা নিজে পছন্দ করিয়া আমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়েছে। এই সকল বাধা বিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হইয়া উঠিল। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় নিল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইল। কহিলেন, মেজবউ, আমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাকে রক্ষা কর। অন্নপূর্ণা কহিলেন, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুই দিন বাদে তাহার রাগ পড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না, সে যাহা চায় না পাইলে যাহা খুশি করিতে পারে, তোমার বঞ্জির সঙ্গে যেমন করিয়া হোক তাহার। অন্নপূর্ণা, দিদি, সে কি করিয়া হয়, বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার পাকা হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙিতে কতক্ষণ। বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখিয়া দিতেছি, এই কন্যাটি ছাড়িয়া দিতে হইবে, এ তোমার যোগ্যই নয়। বিহারী কহিল, না মা, সে হয় না, সে সমস্তই ঠিক হইয়া গেছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, আমার মাথা খাও মেজবউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলেই সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে কহিলেন, বিহারী, তোমাকে বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো, আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিতেছই। বিহারী, বুঝিয়াছে কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারো সঙ্গে বিবাহের জন্যে অনুরোধ করিও না। বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জলে ভরিয়া উঠিল, মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কায় মুছিয়া ফেলিলেন, বারবার মনকে বুঝাইলেন, যাহা হইল তাহা ভালোই হইল। এইরূপে রাজলক্ষ্মী, অন্নপূর্ণা এবং মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নিগুড় নীরব ঘাত প্রতিঘাত চলিতে চলিতে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল, মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশমাত্র কম পড়িল না। আশা সজ্জিত সুন্দর দেহে, লজ্জিত মুগ্ধ মুখে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলায়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে তাহা তাহার কম্পিত কোমল হৃদয় অনুভব করিল না। বরঞ্চ জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাসে ও আনন্দে তাহার সর্বপ্রকার ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পর রাজলক্ষ্মী মহেন্দ্রকে কহিলেন, আমি বলি, এখন বৌমা কিছুদিন তাহার জ্যাঠার বাড়ি গিয়াই থাকুন। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, কেন মা? মা কহিলেন, এবার তোমার এক্সামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারি না? রাজলক্ষ্মী, তা হোক না বাপু, আর একটা বৎসর বই তো নয়। মহেন্দ্র কহিল, বউয়ের মা বাপ যদি কেহ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জ্যাঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। রাজলক্ষ্মী, ওরে বাস, উনিই কর্তা, শাশুড়ি কেহ নয়, কাল বিয়ে করিয়া আজই এত দরদ, কর্তারা তো আমাদেরও একদিন বিবাহ করিয়াছিল, কিন্তু এমন স্ত্রয়নতা, এমন বেহায়াপানা তো তখন ছিল না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক্সামিনের কোনো ক্ষতি হইবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎসাহে বধূকে ঘরকন্যার কাজ শিখাইতে প্রবৃত্ত হইলেন। ভাড়ার ঘর, রান্নাঘর, ঠাকুর ঘরেই আসার দিনগুলি কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শোয়াইয়া তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বঞ্জির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা
ইক্ষুদণ্ডের সমস্ত রস প্রায় নিঃশেষপূর্বক চর্বণ করিতে থাকে। তখন হতাশ্বাস লুব্ধ বালকের ক্ষোভ উত্তরোত্তর যেমন অসহ্য বাড়িয়া ওঠে, মহেন্দ্রের সেই দশা হইল। ঠিক তাহার চোখের সম্মুখেই নবযৌবনা নববধূর সমস্ত মিষ্টরস যে কেবল ঘরকন্যার দ্বারা পিষ্ট হইতে থাকিবে, ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করিল, কাকী, মা বউকে যেরূপ খাটাইয়া মারিতেছেন আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছেন, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখানো হইতেছে, ভালোই হইতেছে। এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো? মহেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, এখনকার মেয়ে এখনকার মেয়ের মতোই হইবে, তা ভালোই হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমারই মতো নভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তবে তাহাতে পরিতাপ বা পরিহাসের বিষয় কিছুই দেখি না। অন্নপূর্ণার ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিতে পাইয়া রাজলক্ষ্মী সর্বকর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্রকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি, তোমাদের কিসের পরামর্শ চলিতেছে? মহেন্দ্র উত্তেজিতভাবেই বলিল, পরামর্শ কিছু নয় মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীরভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিল, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুতপদে চলিয়া গেলেন। ও মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানিয়া লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লো, তোমার বধূকে তুমি লেখাপড়া শিখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোর করে কহিলেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো, তোমার বঞ্জির মর্যাদা আমি বুঝিতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইয়াছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মহিনার হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়া লেখাপড়া শিখুন, দাসীবৃত্তি করুন, দাসীবৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভে মাটির উপর বসিয়া পড়িলেন। আশা এই আকস্মিক গৃহ বিপ্লবের কোনো তাৎপর্য না বুঝিয়া লজ্জায় ভয়ে দুঃখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিল, আর নয়, নিজের স্ত্রীর ভার নিজের হাতে লইতেই হইবে, নহিলে অন্যায় হইবে। ইচ্ছার সহিত কর্তব্য বুদ্ধি মিলিত হইলেই হাওয়ায় সঙ্গে আগুন লাগিয়া গেল। কোথায় গেল কলেজ, এক্সামিন, বন্ধুকৃত, সামাজিকতা, স্ত্রীর উন্নতি সাধন করিতে মহেন্দ্র তাহাকে লইয়া ঘরে ঢুকিল। কাজের প্রতি দৃক্পাত বা লোকের প্রতি ভ্রুক্ষেপ মাত্র করিল না। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিতে লাগিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিয়া পড়ে, তবুও আমি তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়া স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোনো অনুতপ্তের পদশব্দ শোনা গেল না। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিতে আসিলে ক্ষমা করিবেন, নহিলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না। তখন রাজলক্ষ্মী স্থির করিলেন, তিনি নিজে গিয়াই ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আসে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে? তেতলার ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্রের শয়ন এবং অধ্যয়নের স্থান। এ কয়দিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘর দুয়ার পরিষ্কার করায় সম্পূর্ণ অবহেলা করিয়াছিলেন। কয়দিন মাতৃস্নেহে চিরাভ্যস্ত কর্তব্যগুলি পালন না করিয়া তাহার হৃদয় স্তন্যভারাতুর স্তনের ন্যায় অন্তরে ব্যথিত হইয়া উঠিয়াছিল। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গেছে, এই অবকাশে তাহার ঘর ঠিক করিয়া আসে। কলেজ হইতে ফিরিয়া আসিলেই সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃহস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাহিয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটা দ্বার খোলা ছিল।
তাহার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাটা বিঁধিল। চমকিয়া দাঁড়াইলেন, দেখিলেন নিচে বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রখার আলোকে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক্কারে সংকুচিত হইয়া নিঃশব্দে নিচে নামিয়া আসিল। কিছুকাল অনাবৃষ্টিতে যে শস্যদল শুষ্ক পীতবর্ণ হইয়া আসে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্ব করে না, হঠাৎ বাড়িয়া উঠিয়া দীর্ঘকালের উপবাস দৈন্য দূর করিয়া দেয়। দুর্বলের নতভাব ত্যাগ করিয়া শস্যক্ষেত্রের মধ্য অসংকোচে অসংশয়ে আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেই রূপ হইল, যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল সেখানে সে কখনো আত্মীয়তার দাবি করিতে পায় না। আজ পরের ঘরে আসিয়া সে যখন বিনা প্রার্থনায় এক নিকটতম সম্বন্ধ এবং নিঃসন্দিগ্ধ অধিকার প্রাপ্ত হইল, যখন সেই অযত্ন লালিতা অনাতার মস্তকে স্বামী সযত্নে লক্ষ্মীর মুকুট পরাইয়া দিলেন, তখন সে আপন গৌরবপদ গ্রহণ করিতে লেশমাত্র বিলম্ব করিল না। নববধূ যজ্ঞ লজ্জাভয় দূর করিয়া দিয়া সৌভাগ্যবতী স্ত্রীর মহিমায় মুহূর্তের মধ্যেই স্বামীর পদপ্রান্তে অসংকোচে আপন সিংহাসন অধিকার করিল। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্নে সেই সিংহাসনে এই নতুন আগত পরের মেয়েকে এমন চিরভ্যস্তবধ স্পর্ধার সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিস্ময়ে নিচে নামিয়া আসিল। নিজের চিত্তদাহে অন্নপূর্ণাকে দগ্ধ করিতে লাগিলেন, কহিলেন, ওগো দেখো গে, তোমার নবাবের ঘর হইতে কি শিক্ষা লইয়া আসিয়াছে। কর্তারা থাকিলে আজ? অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দিবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন, আমার বউ, তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রাহ্য করিবে? তখন অন্নপূর্ণা সশব্দ পদক্ষেপে দম্পতিকে সচকিত সচেতন করিয়া মহেন্দ্রের শয়নগৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিল, তুই এমনি করিয়া আমার মাথা হেঁট করিবি পোড়ার মুখি? লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির উপর সমস্ত ঘরকন্যা চাপাইয়া তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল, আমি তোমাকে এই ঘরে আনিয়েছিলাম। বলিতে বলিতে তাহার চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িল। আশাও নতমুখে বস্ত্রাঞ্চল খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় না, ও ভালো মন্দের কি জানে, তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, এই দেখো, উহার জন্য স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি, আমি বউকে লেখাপড়া শিখাইব, তা লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিন শিখাইতে হইবে? সন্ধ্যার পর এক আধ ঘন্টা পড়াইলেই তো ঢের হয়। মহেন্দ্র, অত সহজ নয় কাকি, পড়াশোনায় একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপক্রম করিল। মহেন্দ্র দ্বার রোধ করিয়া দাঁড়াইল। আশার করুণ সজল নেত্রের কাতর অনুনয় মানিল না, কহিল, রোসো, ঘুমাইয়া সময় নষ্ট করিয়াছি, সেটা পোষাইয়া লইতে হইবে।